Hey guys, I'm Swarnanka and welcome to the new episode of my channel. So, in this video, I'm going to talk about Kaahini originals and today's new short film release. সিনেমাটার নাম হচ্ছে প্রথম চুমু। তো এই সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তো এই সিনেমাটি পরিচালনা করেছেন এবং গল্প লিখেছেন বিশ্বদীপ বিশ্বাস এবং লিড রোল রয়েছেন কৌস্তভ রয়, ইশিতা এবং অভিজিৎ হা। এবং কাহিনি অরিজিনালসের সম্ভবত এটা 4 নম্বর তাদের শর্ট ফিল্ম এসেছে, আমি ভুলও হতে পারি, 4-এর বেশি 5ও হতে পারে। তো প্রথমেই আমি হচ্ছে গল্পে চলে আসি, কেমন লাগলো গল্পটা। তো গল্পের কথা যদি বলি, এখানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সহজ সরল মিষ্টি গল্প একটা সুন্দরভাবে প্রেজেন্ট করানোর চেষ্টা করা হয়েছে। আমি ট্রেলারটা দেখে গল্পটা বুঝে গেছিলাম যে কী হতে পারে এবং সেরকমই মোটামুটি ঠিকঠাকভাবে এগিয়েছে। এখানে অভিনয়ের কথা যদি আসি তাহলে এখানে কৌস্তভ রয় যিনি রিজু চরিত্রটা প্লে করেছেন তার অভিনয় আমার বেশ ভালো লেগেছে, তবে আর একটু ভালো যদি করা যেত তাহলে হয়তো আরও ভালো হতো। ইশিতা যিনি এখানে রায়ের রোলটা করেছেন বেশ ভালোই লেগেছে, আর পার্শ্ব চরিত্রে তাকেও বেশ সুন্দর লেগেছে। এখানে সবচেয়ে বেশি যেটা ভালো সেটা হচ্ছে প্রেজেন্টেশনটা বেশ ভালো করে করেছে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে গেছে সেটা খুব সুন্দর। আর এখানে ক্যামেরা ওয়ার্কও খুব ভালো রয়েছে। তবে সিনেমাটির ক্ষেত্রে যেই ব্যাপারটা হয়ে গেছে একটু নেগেটিভ সেটা হচ্ছে আমি সিনেমাটা যখন শুরু করলাম মানে বেশ মনে হলো কি একটা 15 মিনিটের মনে সিনেমাটা টোটাল রয়েছে, সেই সিনেমাটা 15 মিনিট মানে কখন যে শেষ হয়ে গেলে বুঝতে পারলাম না। সেটা যদি আরও 15 মিনিট বা আরও 10 মিনিট হতো তাহলে হয়তো ভালো হতো। মানে জাস্ট সহজ সরল গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে বেশ ভালোভাবে, তবে ইন্ডিপেন্ডেন্ট কাজ যেহেতু এই কাজটা বেশ সুন্দর হয়েছে। আমি সকলকে বলবো যে কাজটা একবার অন্তত দেখে আসো, আশা করি অবশ্যই ভালো লাগবে। এবং স্কুল লেভেলের সময় এখানে একটা গল্পকে প্রেজেন্ট করা হয়েছে, তবে আরও কিছু কাস্টিং যদি থাকতো আর একটা গল্পটাকে যদি বড়ো করা যেত তাহলে হয়তো বেশ ভালো হতো। তবে এইটুকুর মধ্যে যেভাবে সম্পূর্ণ করা হয়েছে খুব সুন্দর, সিনেমার মধ্যে যে BGMগুলো রয়েছে সেগুলো বেশ ভালো, তো মোটামুটি বেশ ঠিকঠাকই রয়েছে। এটা যদি সিকুয়েল আসে তাহলে আমার মনে হয় ভালো হবে, তবে সিনেমাটি যদি আর একটু বড়ো হতো তাহলেই ভালো হতো, এটাই আমার একটা নেগেটিভ মনে হয়েছে। আর কৌস্তভ রয় যিনি রিজু চরিত্রটা প্লে করেছেন তাকেও একটু নড়বড় লেগেছে, আরও একটু ভালো করা যেত। তার যেখানে আটকে যাওয়ার ব্যাপারগুলো ছিল বা ফিলিংস দেখানোর যে জায়গাগুলো ছিল সেগুলো আর একটু ভালো করা যেত। তো এটা আমার হচ্ছে একটা অনেস্ট রিভিউ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাহলে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর সবচেয়ে প্রধান কথা যেটা সেটা হচ্ছে কাহিনী অরিজিনালস ইউটিউব চ্যানেলে প্রথম চুমু সিনেমাটা এসে গেছে, অবশ্যই তোমরা গিয়ে দেখো। আর যদি না খুঁজে পাও তাহলে আমার ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করতে পারো। সো এটাই ছিল আমার রিভিউ, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। শেষ পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে। তো সকলকে ধন্যবাদ।